সাবস্ক্রাইব টপ মিডিয়া নিউজ আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। ঢাকায় ছবির শীর্ষ নায়ক সাকিব খান ভোট দিয়েছেন। রোববার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রদানে অংশ নেন তিনি। রাজধানীর গুলশান দুই এর মডেল স্কুলে ভোট দেন সাকিব খান। এ সময় তার সঙ্গে ছিল মা রেজিয়া বেগম এবং স্ত্রী অপু বিশ্বাস, তারাও একই কেন্দ্রে ভোট দেন। ভোট দেওয়া শেষে সাকিব খান বলেন, খুব সুন্দর পরিবেশ ছিল ভোট কেন্দ্রে, ভেবেছিলাম হয়তো লোক কম থাকবে, কিন্তু প্রচুর ভোটার ছিল, বিশেষ করে নারী ভোটার ছিল চোখে পড়ার মতো। ভোট কেন্দ্রে গিয়ে অনেক বন্ধুদের সঙ্গে দেখা হলো, আড্ডা হলো। তিনি বলেন, আমিও আমার পরিবার, দেশ এবং দেশের মানুষের উন্নয়নের প্রত্যাশায় ভোট দিয়েছি। আশা করছি নতুন সরকার চলচ্চিত্র শিল্পের উন্নয়নেও মনোনিবেশ করবেন। এর আগে সকালে ভোট দিতে যান সাকিব খানের বাবা আব্দুর রব। প্রসঙ্গত, সাকিব খান নির্বাচনী প্রচারণায় সক্রিয়ভাবে অংশ নেননি, তবে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মমতাময়ী নেত্রী আখ্যায়িত করে নৌকায় ভোট চেয়ে ভিডিও বার্তা দিয়েছিলেন। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না।